কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ জঙ্গিপুর কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এর জন্য তোমরা জঙ্গিপুর কলেজ .in ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে তোমাদের দেখবে অনলাইন অ্যাডমিশন আছে। অনলাইন অ্যাডমিশন অপশনে ক্লিক করলে তোমাদের অনলাইন অ্যাডমিশন পোর্টালটা ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা অ্যাডমিশন নোটিশটা চেক করে নিতে পারছো। এখানে অ্যাডমিশন নোটিশ তোমরা ক্লিক করবে, দেখবে তোমাদের অ্যাডমিশন নোটিশটা ওপেন হয়ে যাবে। তোমরা ফর্ম ফিল করতে পারছো 1 থেকে 15 তারিখ পর্যন্ত। 16 তারিখ তোমাদের হচ্ছে প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে, কোনো ভুল থাকলে তোমরা 17 তারিখ কারেকশন করতে পারছো। আর 18 তারিখ তোমাদের হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের বেরোচ্ছে। আর ফার্স্ট কাউন্সিলিং যেটা হচ্ছে তোমাদের 19 থেকে 21 তারিখ পর্যন্ত। সেকেন্ড কাউন্সিলিং যেটা হবে, এই কাউন্সিলিং এর ফার্স্ট কাউন্সিলিং যাদের নাম থাকবে তারাই কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন হতে পারছো। আর এই কাউন্সিলিং যেটা বলবে ফাইনাল লিস্টটা, এটা কিন্তু শুধুমাত্র চেক করতে হবে তোমাদের সবার নাম আছে কি নেই। ওকে, তোমাদের মেরিট পয়েন্ট কত সেখান থেকে তোমাদের নামটা দেখতে পারছো। সেকেন্ড কাউন্সিলিং তোমাদের হচ্ছে 22 থেকে 24 তারিখের মধ্যে অ্যাডমিশন হতে হবে। এইসব কাউন্সিলিং এ এই কাউন্সিলিং যাদের নাম আসবে তারাই কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন হতে পারছো। ওকে, এবার 3rd, 4th, 5th, 6th এরকম তোমাদের হবে যদি সিট সংখ্যা পূর্ণ না হয় কলেজে। ওকে, এবার এই কলেজের যে মেজর সাবজেক্ট আছে, মেজর সাবজেক্টের সঙ্গে তোমাদের কোন মাইনর সাবজেক্ট দেওয়া হবে সেখানেটা এখানে দেওয়া রয়েছে। যেমন বেঙ্গলির সঙ্গে জিওগ্রাফি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, এই সাবজেক্ট গুলো দেওয়া হচ্ছে। এখান থেকে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের মাইনর সাবজেক্ট চুজ করতে হবে। ইংলিশের জন্য তোমাদের জিওগ্রাফি, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট চুজ করবে। জিওগ্রাফির জন্য তোমাদের বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এডুকেশন, এর মধ্যে দুটো সাবজেক্ট চুজ করে প্রত্যেকে যে সাবজেক্ট নিতে যাও তোমরা এখান থেকে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন চুজ করে নিতে পারছো। ম্যাথামেটিক্স এর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি আছে, জুলজির জন্য বটানি, কেমিস্ট্রি, এগুলো কিন্তু ম্যান্ডেটরি তোমাদের এই সাবজেক্টে নিতে হবে। সায়েন্সের ক্ষেত্রে যেসব সাবজেক্ট তোমাদের মাইনর মাইনর সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট তোমাদের নিতে হবে, অন্য কোনো অপশনাল নেই। এখানে কলেজে কত সিট সংখ্যা রয়েছে, অ্যাকাউন্টেন্সির জন্য রয়েছে 196টা, বেঙ্গলির জন্য রয়েছে 747টা, বোটানি আর কেমিস্ট্রির জন্য রয়েছে 120টা, ইকোনমিক্স এর জন্য 658টা, ইংলিশের জন্য 742টা সিট রয়েছে, এনভায়রনমেন্টাল রয়েছে 42টা, জিওগ্রাফিতে 680, হিস্ট্রির জন্য 747। এই কলেজে কিন্তু বহুত সিট রয়েছে, তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশন নিতে পারছো। যারা নাম্বার একটু কম আছে তোমরা এই কলেজে অ্যাডমিশন নিলে কিন্তু তোমাদের অ্যাডমিশন হওয়ার চান্সটা একটু বেশি থাকবে। ওকে, ম্যাথামেটিক্সে থাকছে তোমাদের হচ্ছে 138টা, ফিলোসফিতে 764টা, ফিজিক্সে 120টা, পলিটিক্যাল সায়েন্স 758, সংস্কৃত 642, আর জিওলজিতে 113টা তোমাদের সিট রয়েছে। যদি ফর্ম ফিল আপ করতে চাও তোমরা কিন্তু এই পোর্টাল থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে 4 ইয়ার মেজর কোর্স এই অপশন রয়েছে, এই অপশন থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে নাম, ইমেল আইডি, অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন যেটা মোবাইল নাম্বার আছে সেই নাম্বার আবার দিতে হবে, তোমাদের কোন স্কুল থেকে তোমরা পাস করেছো সেই স্কুলের নাম দেবে, বোর্ডের নাম দেবে, পাসিং ইয়ারটা দেবে, রোল নাম্বার দেবে, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, আর তোমাদের লাস্ট স্কুল যে স্কুল থেকে তুমি পাস করেছো সেই স্কুলটা এখানে কিন্তু দিতে হবে। কমপ্লিট করার পর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কত নাম্বার পেয়েছিস সেগুলো দিতে হবে, বাবা মায়ের নাম দিতে হবে, পেশা দিতে হবে, তোমাদের কাস্ট কি আছে সেটা দিতে হবে, এগুলো দিয়ে কিন্তু তোমাদের ফর্মটা লাস্ট সাবমিট করতে হচ্ছে। ওকে, তোমাদের ফটো, সিগনেচার, এইচএস রেজাল্ট, কাস্ট সার্টিফিকেট এগুলো আপলোড করবে। কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ, মেজর সাবজেক্ট সেটা সিলেকশন করবে, মাইনার সাবজেক্ট সিলেকশন করবে, এরপর তোমাদের ফর্মটা সাবমিট করবে। সাবমিট করলে দেখবে তোমাদের ফর্মের প্রিন্ট আউট বেরিয়ে যাবে, এসে ফর্মটা তোমরা কিন্তু বের করে রাখবে, পরবর্তীকালে ভেরিফিকেশনের জন্য তোমাদের এই ফর্মটা লাগবে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার বেরোবে, পরে তোমরা সেটা দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো, অথবা তোমাদের ই কাউন্সিলিং লিস্ট যখন বেরোবে তখন সেখান থেকেও তোমরা অ্যাডমিশন হতে পারবে। ওকে, কল্যাণী ইউনিভার্সিটির আরো একটি কলেজ লালগোলা কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এর জন্য তোমরা লালগোলা কলেজ .ac.in ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে দেখবে অনলাইন অ্যাডমিশন 2023-24 অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে। সেখান থেকে তোমাদের অ্যাডমিশন যে নোটিফিকেশনটা সেটা ডাউনলোড করে নিতে পারছো। এই কলেজে তোমাদের যে মেরিট লিস্ট বেরোবে সেটা হচ্ছে 16 তারিখে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট বেরোচ্ছে। আর যদি প্রবলেম থাকে তোমরা 16 থেকে 17 তারিখের মধ্যে কারেকশন করতে পারছো। আর ফাইনাল লিস্ট বেরোবে 17 তারিখে। আর তোমাদের যে ফার্স্ট কাউন্সিলিং হবে সেটা হচ্ছে 18 থেকে 19 তারিখ, সেকেন্ড কাউন্সিলিং 20 থেকে 21 তারিখ, থার্ড কাউন্সিলিং 22 থেকে 23 তারিখ, ফোর্থ কাউন্সিলিং 24 থেকে 25, ফিফথ কাউন্সিলিং 26 থেকে 27, আর সিক্স কাউন্সিলিং 28 থেকে 29 তারিখ। এবার তোমাদের যদি ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এর পরে যদি তোমাদের সিট না থাকে তাহলে কিন্তু এই কাউন্সিলিং গুলো তাহলে আর হবে না যে প্রত্যেকটা সাবজেক্টে। ওকে, আর এই কাউন্সিলিং যাদের নাম থাকবে ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিং এ তাদেরই কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন হবে। ফাইনাল মেরিট লিস্ট যেটা আছে মেরিট লিস্টে নাম থাকলে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে না। এই লিস্টটা শুধু হচ্ছে
তোমাদের নাম সঠিকভাবে ফর্ম ফিল আপ হয়েছে কিনা, তোমাদের মেরিট লিস্টে তোমাদের নাম আছে কিনা সেটার জন্য কিন্তু এই ফাইনাল মেরিট লিস্টটা রয়েছে। ওকে, এবার তোমরা দেখে নেবে এগুলো যে কত সিট রয়েছে। আরবিকের জন্য 280, বেঙ্গলের জন্য 346টা, এডুকেশনের 346, ইংলিশে 325, হিস্ট্রিতে 435, ফিলোজফিতে 325, পলিটিক্যাল সায়েন্সে 247টা, জিওগ্রাফি 33টা। এবার প্রত্যেকটার মধ্যে কিন্তু জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এওবিসিবি, ইকোনমিক্যাল উইকার সেকশন তোমাদের কিন্তু ভাগ রয়েছে। ওকে, আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে তোমরা কিন্তু এই যে নাম্বার আছে, কন্ট্যাক্ট ডিটেলস আছে, এই নাম্বারে তোমরা কল করতে পারছো সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ওকে, আরবিদের জন্য তোমাদের ফিলোজফি, ইংলিশ আর এডুকেশন এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট নিতে হবে। বেঙ্গলির জন্য তোমাদের ফিলোজফি, ইংলিশ, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এর মধ্যে যে কোনো দুটো নিতে হচ্ছে। ইংলিশের জন্য হিস্ট্রি, আরবিক, জিওগ্রাফি, এই যে কম্বিনেশন আছে এই কম্বিনেশন থেকে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দুটো করে সাবজেক্ট তোমরা চুজ করতে পারছো। আর তোমাদের যে লিস্ট রয়েছে সেটা এখানে আগেই বলেছিলাম, এইভাবে তোমাদের মেরিট লিস্ট হবে। ক্লাস শুরু হবে 1-8-23 থেকে। তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে প্রত্যেকটা কিন্তু 2170 টাকা করে লাগছে। ওকে, এই কলেজে তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তোমরা 4-ইয়ার মেজর কোর্স এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের আগের যে কলেজটা পোর্টালটা রয়েছে এই কলেজের পোর্টালটা সেম রয়েছে। এরকম ভাবে তোমরা এখান থেকে পরপর স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করে রাখতে পারছো। ওকে, কল্যাণী ইউনিভার্সিটির আরো একটি কলেজ ডুমকল কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এর জন্য তোমরা ডুমকল কলেজ .in ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর দেখবে অনলাইন অ্যাডমিশন 2023-24 রয়েছে। এখান থেকে ক্লিক করে তোমরা এরকম পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে। সেখান থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন রুলস পাচ্ছ, সাবজেক্ট কম্বিনেশন, ইনটেক ক্যাপাসিটি, ঠিক আছে, ডকুমেন্ট আপলোড, ক্যান্সেলেশন প্রসেস, টোটাল প্রসেসটা এখানে রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। যেমন প্রথমে ইনটেক ক্যাপাসিটি আর ফি স্ট্রাকচারটা দেখে নেবো, কলেজে কতগুলো সিট রয়েছে। তোমাদের বেঙ্গলির জন্য যেমন তোমাদের রয়েছে 135টা সিট রয়েছে, যেখানে কোর্স ফি লাগবে 1750 টাকা। এখানে এসসি রয়েছে আলাদা, এসটি, এসটি, ওবিসি, ওবিসিবি আলাদা আলাদা সিট রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। ইংলিশের জন্য রয়েছে 135টা রয়েছে, ভালো সিট রয়েছে। এসটির জন্য 128টা, ফিলোজফির জন্য 56টা, পলিটিক্যাল সায়েন্সের জন্য 121টা, অ্যাকাউন্টেন্সির জন্য তোমাদের 40 সিট রয়েছে, কেমিস্ট্রির জন্য রয়েছে 23, কম্পিউটার সায়েন্স রয়েছে কিন্তু এই কলেজে, তোমরা এই কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারছো। জিওগ্রাফির জন্য রয়েছে 78, ম্যাথামেটিক্স এর জন্য রয়েছে 32, আর ফিজিক্স এর জন্য রয়েছে 28। ওদের ম্যাক্সিমাম গুলো রয়েছে 1750 টাকা আর 2500 টাকা করে। 2500 টাকা করে রয়েছে হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, আর অ্যাকাউন্টেন্সি রয়েছে 1950, কেমিস্ট্রির জন্য 3250, কম্পিউটার সায়েন্স ওদের বেশি লাগে 6100 টাকা, আর তোমাদের ম্যাথামেটিক্স এর রয়েছে 4800, জিওগ্রাফি 4350, ফিজিক্সে 4850 টাকা তোমাদের লাগবে। ওকে, এরপর তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন দেখে নাও, তোমাদের সাবজেক্টের সঙ্গে কোন মাইনাস আছে তোমাদের নিতে হবে। যেন বেঙ্গলির সঙ্গে যদি মেজর সাবজেক্ট নাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাইনাস সাবজেক্ট এই যে কম্বিনেশন আছে এখান থেকে একটা সাথে চুজ করতে হচ্ছে, আর মাইনার টু এখান থেকে তোমাদের চুজ করতে হবে। মাইনার ওয়ান মানে তোমাদের ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এর মধ্যে একটা নিতে হচ্ছে, আর একটা তোমাদের এই সেম কম্বিনেশনের মধ্যে একটা সাথে চুজ করতে হচ্ছে। ইংলিশের জন্য তোমাদের এই কম্বিনেশন থেকে চুজ করবে, ফিলোজফির জন্য এই কম্বিনেশন থেকে চুজ করতে হবে, তোমাদের কম্বিনেশন দেখে নেবে এখানে। আর এসসিসি তোমাদের এই সাবজেক্ট রিলেটেড যে সাবজেক্ট থাকবে সেটাই কিন্তু এসসিসি থাকবে, আর এমবিসি সাবজেক্টে তোমাদের পরে চুজ করতে হচ্ছে। এরপর দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ যেটা শুরু হচ্ছে 1 থেকে 15 তারিখ পর্যন্ত সমস্ত বেঙ্গলে একই রয়েছে। কারেকশন করতে পারছো তোমাদের যে মেরিট লিস্টটা বেরোবে 16 তারিখে, তারপর তোমরা কারেকশন করতে পারছো কিন্তু 16 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কারেকশন করতে হবে। ওকে, আর পাবলিকেশন অফ মেরিট লিস্ট কালেকশন হওয়ার পর তোমাদের যে মেরিট লিস্ট হবে সেটা কিন্তু 18 তারিখে তোমাদের ফাইনাল লিস্টে বেরোচ্ছে। ফার্স্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু 20 তারিখ রাত 11:30 পর্যন্তই তোমরা অ্যাডমিশন নিতে পারবে, তারপরে কিন্তু তোমরা আর অ্যাডমিশন নিতে পারছো না। ওকে, সেকেন্ড লিস্ট তোমাদের নাম আসবে যেটা 21 তারিখে, তোমরা অ্যাডমিশন নিতে পারবে 22 তারিখ রাত 11:30 পর্যন্ত। সেম 23 তারিখে তোমাদের আর একটা লিস্ট বেরোবে, ঠিক আছে, তখন তোমাদের রাত 11:30 পর্যন্ত অ্যাডমিশন হতে পারছো। একদিন বাদে একদিন প্রত্যেক দিন তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোচ্ছে। যদি সিট পূর্ণ না হয় তাহলে কিন্তু পরপর তোমাদের মেরিট লিস্ট 6টা পর্যন্ত বেরোবে, আর সিট যদি পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এতগুলো লিস্ট বেরোবে না। ওকে, সেভাবে তোমরা যাদের অ্যাডমিশনের আগে নাম আসবে মেরিট লিস্টে তোমরা কিন্তু আগে আগে অ্যাডমিশন হয়ে যাবে। এবার তো অনলাইনে সবার কি কি ডকুমেন্ট লাগবে, তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকবে, আধার কার্ড, এসএসসি সার্টিফিকেট থাকলে লাগবে, না থাকলে লাগবে না, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার লাগবে, এইচএস এর মার্কশিট লাগবে, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ঠিক আছে, এগুলো তোমাদের লাগবে, কাস্ট সার্টিফিকেট থাকে যেগুলো 120 সাইজের মধ্যে তোমাদের আপলোড করতে হবে, এবিসি
আইডি লাগবে, যে ক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বার আর আধার কার্ডের সঙ্গে তোমাদের লিঙ্ক থাকতে হবে। সেই মোবাইল নাম্বারের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের থেকে তোমাদের এবিসি আইডি তৈরি করতে হবে, সেটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে ওখানে। অবশ্যই তোমাদের যাদের এবিসি আইডি করা নেই তাদের জন্য কিন্তু মোবাইল নাম্বার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তোমরা এখনই তোমাদের মোবাইল নাম্বার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে আনো, নাহলে কিন্তু এবিসি আইডি তোমরা ক্রিয়েট করতে পারছো না। ওকে, একজন প্রার্থী একাধিক বিষয়ে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের ভর্তির পরে রোল নাম্বার সংগ্রহের সময় নিম্নলিখিত সনদপত্র জমা দিতে হবে, আসল সনদপত্র দেখাতে হবে। মানে অ্যাডমিশন যখন ভেরিফিকেশন হবে তখন তোমাদের কিন্তু এই ডকুমেন্টগুলো সব দেখাতে হবে। তারপর তোমাদের রোল নাম্বার দেওয়া হবে কলেজ থেকে, অ্যাডমিশন ফর্ম দেওয়া হবে, অ্যাডমিশন পেমেন্ট স্লিপ, এগুলো তোমাদের কিন্তু যেগুলো দেওয়া হবে ফর্ম ফিলাপের সময় তখন কিন্তু যেগুলো বেরোবে এগুলো কিন্তু সব তোমাদের থাকতে হবে। তোমাদের এইচএস এর রেজাল্ট, যেসব ডকুমেন্ট তোমরা আপলোড করেছো সেগুলো সব লাগবে, প্লাস স্কুল লিভিং সার্টিফিকেট থাকতে হবে। আর তোমাদের যেটা মেরিট পয়েন্ট হবে সেটা কিন্তু মেজর অনার্স কোর্স উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ 4টি বিষয় প্রাপ্ত নাম্বার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে। এছাড়া যদি তোমাদের কোনো রকম সাপ্লাই প্রবলেম হয় তোমরা কিন্তু এই ফেসবুকের পেজ আছে, এই পেজটাকে তোমরা ফলো করতে পারছো, অথবা তোমাদের এই যে মেল আইডি আছে মেল আইডি তোমরা মেল করতে পারবে। এছাড়াও তোমাদের এই যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ বা এসএমএস করতে পারো, ঠিক আছে। আর যদি প্রয়োজন হয় অতটুকু তোমরা কিন্তু সকালে 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত ছুটির দিন বাদে তোমরা কল করতে পারছো। এবার তুমি দেখে নাও তোমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবে। এর জন্য তোমরা অ্যাপ্লাই নাও 2023-24 এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখো পোর্টাল অপশন ওপেন হয়ে যাবে, সেখানে তোমাদের নাম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ঠিক আছে, এখান থেকে সিলেকশন করবে। তারপর তোমাদের আর মোবাইল নাম্বার দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, ঠিক আছে, ইমেল আইডি দিতে হবে, বা 10 পাস তোমাদের করেছো কোন সালে সেটা দিতে হবে, বোর্ডের নাম দেবে, আর তোমাদের স্ট্রিম দেবে সায়েন্স না আর্টস স্ট্রিম। দেওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন যে অপশনটা আছে, হ্যাঁ, এই অপশনে তোমরা ক্লিক করবে। তাদেরকে তোমার এন্টার নিউ পিন 4 ডিজিটের একটা পিন দেবে যে তোমাদের পাসওয়ার্ড হিসেবে থাকবে। এরপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর তোমরা পার্সোনাল ডিটেলস তোমাদের ইনপুট করতে হবে, গার্জিয়ান ডিটেলস দেবে, গার্জিয়ানের নাম, পেশা, ফোন নাম্বার, কোয়ালিফাই এক্সামিনেশন, কোন কোয়ালিফাই তোমরা পাস করেছো সেই প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার তোমাদের কিন্তু ওখানে ইনপুট করতে হবে, ফুল মার্ক প্লাস অবটেইন মার্ক। এরপর তোমাদের কোর্স অ্যাপ্লাই ডিটেলস, তোমরা যে সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে যাচ্ছ সেই সাবজেক্টটা মেজর সাবজেক্ট রাখতে চাই সেই সাবজেক্টটার সঙ্গে মাইনার সাবজেক্ট সেটা চুজ করতে হবে। চুজ করার পর কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, তোমাদের ফোন নাম্বার, ঠিক আছে, কন্ট্যাক্ট ডিটেলস যেটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দিতে হবে। দিয়ে তোমরা কিন্তু ফর্মটা সাবমিট করবে। তার আগে তোমাদের কিন্তু ডকুমেন্ট যে আপলোড হয়েছে যেসব সিগনেচার, তোমাদের ফটো, কাস্ট সার্টিফিকেট, তোমার এইচএস এর রেজাল্ট, ঠিক আছে, ডেট অফ বার্থ প্রুফ, এগুলো তোমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, করে কিন্তু তোমাদের ফর্ম সাবমিট করো। ফর্ম সাবমিট করে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে যাবে, সেটা তুমি প্রিন্ট আউট করে রেখে দিতে পারো, যা তোমাদের পরবর্তীকালে ভেরিফিকেশনের সময় তোমার এই ডকুমেন্টগুলো লাগবে। আর তোমার অ্যাডমিশনের সময় যে আইডি পাসওয়ার্ড আছে তোমরা ক্রিয়েট করবে, এই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।